অনেক কষ্ট করে জোর শালিক প্রায় তিন মাস ধরে খড়কুটো গুছিয়ে তৈরি করেছে একটি বাসা। ইচ্ছে তাদের এই বাসায় ডিম দেবে, ডিম থেকে বাচ্চা হবে, এমনই স্বপ্ন ছিল ওদের। কিন্তু তারা কেউ কখনো ধারণাও করেনি যে তারা যে নারিকেল গাছে বাসা বেঁধেছে সেটা কতটুকু মজবুত বা টেকসই। ঠিকই তারা বাসা বানালো, ডিম দিল, ডিমে তা দিতে দিতে একদিন তিনটি ছানার মুখ দেখল। কিন্তু তার কয়েকদিন পর কি হলো আসুন দেখি। দর্শক, আজ আপনাদের দেখাবো আমফান ঝড়ে বাসা ভেঙে পড়া দুটি শালিক ছানা, যারা এখন পালিত হচ্ছে একটি মানব পরিবারে। যেদিন ছানা দুটিকে পেয়েছিল সেই দিন নাকি ওদের শরীরে কোনো লোম ছিল না, অর্থাৎ সবে চোখ ফুটেছে। সেদিন থেকেই তারা খুঁজে পেয়েছে মানুষরূপী তাদের মা বাবাকে। শালিক ছানা দুটি মানুষের হাতে খাবার খাচ্ছে এবং ধীরে ধীরে বেড়ে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙা নারিকেল গাছটি, এই নারিকেল গাছের উপরে ছিদ্র ছিল, সেই ছিদ্রর মধ্যে বাসা তৈরি করে তিনটি ছানা দিয়েছিল। কিন্তু যেদিন আমফান ঝড় হয় সেদিন রাতে এই নারিকেল গাছটি ভেঙে গিয়েছে এবং ছানা তিনটি মাটিতে পড়ে যায়, তারপর একটি ছানা মারা যায়। অতঃপর সকালে এই বাড়ির লোকেরা জীবিত ছানা দুটিকে বাড়িতে এনে যত্ন করে খাওয়ায়। এখন এই পরিবারেই ছানা দুটি বেড়ে উঠছে পরিবারের সদস্য হিসেবে। এখনও ছানা দুটি ভালোভাবে উঠতে পারে না, নিজ ইচ্ছায় খেতে পারে না। যখন ক্ষুধা লাগে তখন খুব জোরে জোরে চেঁচামেচি করতে থাকে আর তখনই তাদেরকে খাওয়ানো হয়। বেশিরভাগ সময় ছেড়ে দেওয়া থাকে, বাড়ির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, আবার ক্ষুধা পেলে কাছে চলে আসে। বাড়ির মালিকের সাথে কথা বলে জানলাম শালিক ছানা দুটি এভাবেই বেশিরভাগ সময় ছেড়ে দেওয়া থাকে। মুক্ত অবস্থায় ওরা উড়ে বেশি দূর যায় না, তবে যখন ঠিকমতো নিজে থেকে খাওয়া শিখবে এবং ঠিকমতো উড়তে পারবে, তখন যদি শালিক পাখির বাচ্চা দুটি নিজের মতো করে প্রকৃতির সাথে জীবনযাপন করতে চায় তবে তাই হবে, আর যদি এই বাড়ির সদস্য হয়ে থাকতে চায় তবে তাই হবে। বাড়ির মালিক বলেন তাদের যত্নের কোনো ত্রুটি বা কমতি হবে না। আপনারা দেখছেন শালিক পাখির এই ছোট্ট দুটি ছানা মা বাবার আদরে কিভাবে লালন পালন হচ্ছে এই পরিবারে। এখানে একটি কথা বলে রাখি, বন্য পশু পাখি ধরা দণ্ডনীয় অপরাধ, কিন্তু এই অসহায় মা বাবাহীন ছানা দুটিকে লালন পালন করে এই লোকটি মহত্বের পরিচয় দিয়েছেন। কারণ আগেই বলেছি ঝড়ে বাসা ভেঙে মাটিতে পড়ে গিয়েছিল ছানা দুটি। এই ছানা দুটি বাড়ির মালিকের হাতে খেয়ে তারা মনে করে ওই ওদের মা, ওই ওদের বাবা, এবং তারা এমন পোষ মেনেছে যে ছেড়ে দিলেও উড়ে সামান্য একটু দূরে যায়, নিজেদের মতো করে খেলাধুলা করে গোসল করে ঘুরে বেড়ায়, আবার যখন ক্ষুধা লাগে তখন খাবার খাওয়ার জন্য কাছে চলে আসে। মাঝে মাঝে বিড়াল কুকুরের ভয়ে ওদেরকে খাঁচায় আটকে রাখেন, খাঁচায় থেকে ওরা নিজেদেরকে নিরাপদ মনে করেন। দর্শক, প্রকৃতি ও মানুষের এই নিবিড় ভালোবাসা, প্রকৃতি ও মানুষের এই নিবিড় ভালোবাসা দেখে আমরা মুগ্ধ। এমন প্রাকৃতিক এবং অকৃত্রিম ভালোবাসা যদি মানুষের মাঝে থাকতো তাহলে পৃথিবীটা কতই না যেন সুন্দর হতো। আমরা কামনা করি পৃথিবীতে যেন মানুষ মানুষের মধ্যে এমনই অকৃত্রিম ভালোবাসার বন্ধন সৃষ্টি হয় এবং তাদের বন্ধন যেন অটুট থাকে। আসুন আমরা মানুষকে ভালোবাসি, ভালোবাসি প্রকৃতিকে। আজ এ পর্যন্তই, আবার কোনো একদিন ফিরে আসব এই বাড়িতে, তখন দেখব ছানা দুটি আছে কি নেই। যদি থাকে তাহলে কি অবস্থায় আছে আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়।
বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, কমবে না এখন।